প্রতি বছরের মতো এবার স্বামীজিকে বৈদিক মন্ত্রের মাধ্যমে আমাদের বিবেকানন্দ কালচারাল সেন্টার কম্পিটিশন শুরু হয়েছে। প্রত্যেক ছাত্রছাত্রীরা তাদের নিজেদেরকে উজাড় করার জন্য উজাড় করে দেওয়ার চেষ্টা করছে। একজন আরেকজনের থেকে কম যায় না, তিনজন করে জাজ ঠিক করা হয় এবং তাদের সম্মানিত নাম্বারটির উপরে বিবেচনা করা হয়ে থাকে কে প্রথম, কে সেকেন্ড, কে থার্ড। প্রসঙ্গত বলে রাখা হবে, বিগত কয়েক বছর ধরে অনুষ্ঠান হয়ে আসছে, এই অনুষ্ঠানটি করা হয় এবং অনেক অভিভাবক অভিভাবকরাই উৎসাহ দিনই কিন্তু আমাদের এই অনুষ্ঠান দীর্ঘ থেকে দীর্ঘতর স্টুডেন্ট বাড়ছে, প্রাইস সংখ্যা বাড়ছে এবং তৎসহ উৎসাহ উদ্দীপনা বাড়ছে। আমরা একজনের পর একজন ছাত্রীর বক্তব্য শুনতে পাচ্ছি। স্থানটি আমাদের বিবেকানন্দ কালচারাল সেন্টার হয়ে থাকে। আগামী 20 আগস্ট প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং এই কম্পিটিশন উপলক্ষে অনেক অভিভাবক অভিভাবিকা অনেক ভক্ত এবং যারা উৎসাহ উদ্দীপনা নিয়ে স্বেচ্ছাসেবকরা নিজেরাও কিছু কিছু জমিয়ে রেখে তাদের প্রতি বছর উৎসাহ দিয়ে আরো যারা যারা পার্টিসিপেট করে হয়তো কেউ প্রথম পেল না, দ্বিতীয় পেল না, থার্ডও পেল না, কনসোলেশন পেল না,
তাদেরকে কিন্তু ওই যে আমাদের ছাত্রছাত্রী আমাদের অ্যাটেন্ড তাকে একটা আশ্রমের তরফ থেকে পার্টিসিপেট সূচনা 48 বছর আগে হয়েছিল। প্রথমে মনে আছে প্রথমে আমরা যখন সূচনা প্রথম সকলেই যাতে বাংলাতে অনুকরণ করতে পারে, অনুশীলন করতে পারে এবং বুদ্ধিপূর্ণ বলতে পারে, আমরা সকলেই সমবেত হই এই প্রার্থনা থেকে। এখানে সকলেই ছাত্রছাত্রীরা সাদা ড্রেস পরে আসে এবং প্রত্যেকেই স্বামীজির স্বদেশ মন্ত্র, বৈদিক মন্ত্র, ওঙ্কার ধ্বনি মাধ্যমে এই প্রোগ্রাম আমাদের হয়ে থাকে। দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা সুন্দর প্রতিদিন প্রত্যেক ছাত্রকে আমরা বিভিন্ন দিনে বিভিন্ন মেনু তৈরি করে থাকি। এটা আমাদের কালচারাল সেন্টার সামনের দিক ফ্রন্ট সাইড এদিক দিকে সকলে প্রবেশ করে ফুল গাছ, কালচারাল কম্পিটিশনের প্রোগ্রাম অনুষ্ঠান সূচি। আগস্ট মাস পর্যন্ত এই প্রোগ্রাম চলবে। তারই মধ্যে আমাদের ফুলের বাগান দেখতে পাচ্ছেন, ফুলের বাগানের মাধ্যমে আশ্রম প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। এইটা আমাদের তৃতীয় দিনের প্রোগ্রাম, আজকে এসে কম্পিটিশন হয়েছে। ধন্যবাদ।